হ্যালো বাবা তোকে তো ফোনে পাওয়াই যায় না কখনো থাকি সে রাস্তায় কখনো থাকি থানায় আরে তুই সালা আজকে স্যান্ডিয়াগো কালকে গানা তাই তো সেমিনার করতে করতে জীবনটা বেরিয়ে গেল ভাই হ্যাঁ গিয়ে সব জ্ঞান দিয়ে চলে আসি সেই জ্ঞান কারুর খপড়িতে ঢুকলো কি না কে জানে তা বল কি বলতে হঠাৎ মনে পড়লো এই শোন না কদিন ধরে না আমার পুরনো বন্ধুদের কথা মনে পড়ছে সেই স্কুল তারপর কলেজ স্বাভাবিক বয়স বাড়লে মানুষ ঠিক ফিরে দেখে কাজের কথা শোন বল আচ্ছা কলকাতায় একটা রিউনিয়ন করলে কিরম হয় আমাদের সেই স্কুল কলেজের পুরনো বন্ধুদের দল জানিস এর মধ্যে আমাকে একবার কলকাতায় যেতে হবে হুম আমাদের সেই ভবানীপুরের বাড়িটা মনে আছে তোর হ্যাঁ 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 ওটা প্রমোটারকে দিয়ে দিচ্ছি তাই ভাবছিলাম তার আগে সবাই মিলে যদি একবার জড়ো হওয়া যায় বুঝে গেছি পাতি নস্টালজিয়া তাই তো এখন তুই বল কলকাতায় কিন্তু সব ব্যবস্থার দায়িত্ব তোর হুম বল পারবি হ্যাঁ সে নয় হয়ে যাবে কিন্তু বাকিরা হনুমানকে কলা দেখিয়ে কলকাতায় আনার দায়িত্বটা আমা বাকিরা তুই দেখবি ঠিক আছে তুই নাম্বার পেলি ওরে ছাগল ফেসবুকে তো তোর নিজের নাম্বার লেখা আছে এই ছাগল ছাগল করতে গেলো আমি টপ মোস্ট কোম্পানির সিনিয়র ফিনান্সিয়াল ম্যানেজার

এই নিয়ে কিন্তু তিনবার হলো বর্ষার কফি গুনো না দিস ইজ জাস্ট আ নাম্বার এখন লাঞ্চ হবে নাকি এটাই চলবে ছুটি বলতে তো শুধু শনি রবি ও সবে একটু চেয়ারে ঠেস দিলাম শুরু হয়ে গেল এই শোনো তোমার এটা রোববার সকাল কিন্তু যাদের ফোন করছো তাদের এটা রোববার রাত্রি ছাড়া তো ওদের আবার কাজ অনেক বড় বড় মানুষ বলে গেছেন বন্ধু সবার আগে যা ইচ্ছে করো আমি আর মেঘ লাঞ্চ করে নিচ্ছি তুমি কিন্তু আর কফি পাবে না এসো তো শোন এবার তো হাত থেকে ওটা সরাও এই দিল্লিতে গরম কি তোদের সুখের শরীরে সইবে না এটুকো বলতে পারি হুম সেই জাগে ফোন করে জিজ্ঞেস কর বল এই শোন পূজয়ের কলকাতায় রিইউনিয়ন সবাই আসছে তোরও আশা চাই বৌনি আসবি কিন্তু এই আমি পূজয়ের কলকাতায় থাকি চিন্তা নেই আরে বাহ পৌঁছে যাবো হ্যালো কে ওনা চিজনিকট আমি প্রতিম ভালো আছে কি দরকার এই শুন না আমরা না পূজয়ে কলকাতায় সব জড়ো হচ্ছি আমাদের ভবানীপুরের বাড়িতে মনে আছে হুম মনে আছে কিন্তু এখানে তো দুর্গাপূজার পুরো চল নেই আমার ছুটি পাওয়া মুশকিল পাবি পাবি আমি জানি তুই ছুটি পাবি কথা কি তো না দেখি যদি ছুটি পাই এই না পেল আমাদের প্লিজ আশাটা ভাঙিস না রাখ ব্যস্ত আছে